ডাক্তার ও রাস্তায় ঢুকে গেল যে মনে হয় বিপিন মোড়লের বাড়ি গেল বিপিন মোড়লের বাড়ি কেন এই পাড়ায় আমাদের বাড়ির থেকে বিপিন মোড়লের খাতির বেশি তো বয়সের খাতির তো আছে তাছাড়া এককালে ওরাই তো এই গায়ে সবচেয়ে নামকরা গণ্যমান্য লোক ছিল নামকরা শুনি তো এককালে দিনারদের জমি জমা সব নিলাম হয়ে গেছে এখন তো আছে শুধু এই ভিটেটুকু নামেই তার পুকুর ঘটি ডোবে না ঠিক অমন করে বলে না হাজার হোক মুরুব্বী মানুষ এ যখন এসেছে তখন আমাদের বাড়িতেও আসবে চল হাতের কাজগুলো সেরে নি হবেছে জীবন সুখে কপাল করেছি দুঃখে নটন আগে বড় উঠান এই ছেড়ে ছেড়ে আগে বড় উঠান কি রে তোর এত দুঃখ কিসের আগে মানে এটা রাত দিন বসে বসে খাচ্ছে আর ঘুমোচ্ছে সারাই মতো গতর করেছে তোর আবার দুঃখ কিসের কি যে বলেন ছোট বৌদি দুঃখ হবে না একসঙ্গে খেতে কাজ করতাম চাষ করতাম কিলচটা খেতাম এখন তিনি আমাকে ফেলে গাজন নিয়ে মেতে রয়েছেন দুঃখ হবে না কার কথা বলছিস নটুন কার কথা আবার বলবো গো বোঝেন না নবগ্রাম থুয়ে আমাদের গ্রামে গাজনের এত ধুম কেন এসবই তো আমাদের ওই ছোট মোড়লের কাণ্ড গো মহাতাপ ওই গাজনের তলে হ্যাঁ গো তবে আর বলছি কি সে কি মহাতাপ না গেল তার শ্বশুরকে দেখতে চাক দিয়ে মাছ চাকা যায় না বড়দি শুধু শুধু তুমি না জানার ভান করো না মানু কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আমি তুমি যদি নাই জানবে বিশ্বাস কর মানু আমি আর কিছুই জানি নে ভাবলাম অনেক দূরের পথ এই গরমে খোকাকে নিয়ে যাবি ওর অসুখ বিসুখ করতে পারে তাই মানা করেছিলাম থাক থাক আর সান্ত্বনা দিতে হবে না আমি সব জানি সব বুঝি আমার বাপের অসুখ তাতে কার কি তার চেয়ে গাজনের দলে নেশা ভাঙ করুক ভূতের নাচ নাচুক কি কপাল নিয়ে যে ঘর করতে এসেছিলাম মানু আমার বাপ মরলি বা কার কি আর বাঁচলি বা কার কি হ্যাঁ রে নটুন তুই ঠিক জানিস মহাতাপ ওই দলে গেছে এই দেখো আমি নিজের চোখে দেখে এসেছি গো তা আমাকে বলিসনি কেন বলতে মানা করলো যে বললো বাড়িতে বললে এক কিলো তো ওরে বাপরে ছোট মোড়লের মার যে একবার খেয়েছে কি হয়েছে নরকে গেছে যা 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 করছিলি তাই করগে বড় বৌঠান আবার কি হলো ছোট মোড়ল কিন্তু রতনপুরে গিয়েছিলেন গিয়েছিল গিয়েছিল তো আবার গাজনে তাহলে এলো কি করে দেখো বলে কি মাত্র দশ মাইল পথ ছোট মোড়লের কাছে কতক্ষণ যেদিন গিয়েছিলেন তার পরের দিন ফিরে এসেছেন তারপর থেকে আখড়ায় মেতে রয়েছেন মনের সুখে ভাং খাচ্ছে আর শিব সেজে ভম ভম করে নেচে বেড়াচ্ছেন ওদেরকে দশ টাকা চাঁদাও দিয়েছেন টাকা কোথায় পেলো ছোট বৌদি ৩০ টাকা তেনার বাবার হাতে দেওয়ার জন্য দিয়েছিলেন তা থেকে দশ টাকা চাঁদা দিয়েছেন তোকে শুকে বললো এই দেখো কে আবার ছোট মোড়ল নিজেই চাঁদা দিয়ে বড় বিপদে পড়েছিলেন আমার সাথে দেখা হতেই বললেন দশটা টাকা ধার দে তো নটন বড় বউকে বলে দেবে তোকে দিয়ে দেবে কি আর করব দিয়ে এলাম চুপ এইসব কথা আর কাউকে বলিস না নটুন তোর টাকা আমি দিয়ে দেবো বড় মা আমার খিদে পেয়েছে আমি একটু মুড়মুড়ি খাবো তুই খেলা কর বাবা আমি হাতের কাজটা সেরে নি ওই মালদা চোখের মতো খেয়ে দিস নাকি রে খাবো তাড়াচ্ছিস না কেন তাড়াবো কি দায় পড়েছে আমার এই সংসারের আমি কে ছি এত রাগ করে না দিন দুপুরে কাঁদে না কাঁদতে নেই সংসারে অমঙ্গল হয় ঠাকুরপুর রতনপুরে ঠিকই গিয়েছিল তোমায় বলে গিয়েছে বিশ্বাস না হয় নতুনকে কি জিজ্ঞেস করে আয় তবে হ্যাঁ একদিনের বেশি থাকেনি তোর বাপের বাড়ি থেকে এসেই ওই আখড়ায় উঠেছে আয় কলাই কটা তুলে দি আমি পারবো না কেন পারবি না আয় আয় বলছি তুমি মহারানী হতে পারো আমি তোমার দাসী নই সংসার চলে যাক তাতে আমার কি আমি পারবো না ঠাকুরপো টাকা দিয়েটা তোর বাপের হাতেই দিয়ে এসেছে সংসার চলে গেলে তোর বাপের বাড়িতে টাকা পাঠাবে করতে গেল যা কলাইগুলো তুলে ফেল কেলেঙ্কারি আর বাড়াস নে কি বললে কি বললে তুমি কিছুই বলিনি বলছি কলাইগুলো তুলে ফেল টাকার কথা তুমি যেন কি বললে টাকার কথা আবার কি বললাম না চাপা দিলে হবে না টাকা কেলেঙ্কারি কি যেন বললে চুপ টাকা নয় তারিখ আজ মাসের ক তারিখ বলতে পারিস নি ধর কলাইগুলো তুলে ফেল ও
কি কিউ ওখানে জিজ্ঞেস করছি ওখানে আড়ি পেতে কি শুনছো আড়ি আড়ি বদবু কেন তাহলে কি করছিলে না মানে ইয়ে এই দেয়ালটা অনেক পুরনো হয়ে গেছে দেয়াল পুরনো হয়ে গেছে না বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে ঘরে যে দুদণ্ড শান্তিতে বসবো তার উপায় নেই বলি তোমরা পেয়েছো নাকি এই ভর দুপুরে দু যায় ঝগড়া লাগিয়েছো কেন ঝগড়া কার সাথে করছিলাম তুমি তাকে বলছো ঝগড়া আর ওমনি আড়ি পেতে শুনছিলে শুনবো না তাকে শুনবো না তোকে ছোট বৌমা যেন টাকার কথা কি বলছিল আর তুমি তাকে তারিখ ফারিখ বলে ঢাকা দেবার চেষ্টা করছিলে এই মিছে কথা বলো না আমি তোমার স্বামী খুট করে শব্দ হলে বেড়াল ভাবে ইঁদুর আর গেরস্ত ভাবে চোর টাকার কথা শুনলেই তোমার টনক নড়ে আর অমনি তোমার কান দুটো খাড়া হয়েছে হবে না টাকা কি গাং দিয়ে ভেসে আসে কই যাও দেখি সাত হাত মাটি খুঁড়ে টাকা তো দূরের কথা একটা ফুটো পয়সা আনো দেখি কত কষ্টে আমি এ সংসার গড়েছি দুটো টাকার মুখ দেখেছি আর তোমরা তোমরা সবাই মিলে সেই টাকা খোলামকুচির মতো উড়িয়ে দেবে আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো তার চেয়ে টাকার মাপে তোমার গায়ের চামড়া যদি কেউ কেটে নেয় তুমি খুশি হও আমি জানি টাকা টাকা করে তোমাকে হাপিত্যেশ করতে হবে না সংসারে একটা টাকাও বাদে খরচ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তোমরা সবাই মিলে দু হাতে টাকা উড়াচ্ছ আর বলছো বাজে খরচ হচ্ছে না বলো টাকার কথা কি বলছিলে বলো বলছিলাম মানুর বাপের অসুখ ঠাকুর তাকে দেখতে গেল পথির জন্য দশটা টাকাও তো তুমি দিতে পারতে তা যখন দিলেই না আমি মানুকে বললাম ভাসুর স্বামী না দেয় না দিক তুই তোর নাক ছবি বিক্রি করো তো দিতে পারিস হাজার হোক তোরই তো বাপ ও কথা তুমি বলনি কি বলছিলে তাই বলো আমার পা ছুঁয়ে বলো দেখি তুমি অবিশ্বাসী তুমি কুটিল আমি অবিশ্বাসী আমি কুটিল হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয় তুমি নিজ তুমি কৃপণ তুমি তুমি একটা আস্ত ছোট লোক বড় বউ বেশি বেড়ো না আমার সহ্যের একটা সীমা আছে তোমার আছে আমার নেই আমি কি অন্যায় কিছু বলেছি ছোট বউয়ের বাপের অসুখ ঠাকুরপুর হাতে দশটা টাকা তুলে দেওয়া উচিত ছিল না তোমার টাকা টাকা করে মানুষ এত নিচে নামতে পারে দিক দিক তোমার টাকাকে ঢাক আবার এই বাড়িতে কেন রে বাবা তুমি তোমরা দাঁড়া আমি এনে দিচ্ছি যত সব এ গায়ের হলেও একটা কথা ছিল এসছে ভিনগা থেকে দিনকে দিন সব নতুন ভেজাং ওসব শিব নিত্য আর ভিক্ষা টিক্ষা আমি দিতে পারবো না যাও কি দশ টাকা ছেলে গেল নাকি দাও তুমি ও টাকা তোমার নয় নাও গো নিয়ে যাও তোমরা আর তোমাকে যেতে দিচ্ছি না হে নাচন হয়েছে মরণ
নীলচে কাণ্ড দেখো। ও মা, এ কি? তুই না শ্বশুর বাড়ি গেলি? রতনপুরের নাম করে পাঁচ দিন নিরুদ্দেশ, মুখে ছাই ভসে মেখে গায়ে গায়ে নেচে বেড়াচ্ছ। না, তোমাকে নিয়ে আর পারি না। তোমরা যাও, যাও বলছি। ও মা, এ যে বাবা। বড় বউ, ছেড়ে দাও বড় বউ, তোমার দুটো পায়ে পড়ি, আজকে ছেড়ে দাও বড় বউ। না, তোমার কোনো কথাই আমি শুনবো না, সব তোমাকে শাস্তি দেবো না আমি। জানো তোমরা আগে যে সংসারে কি সঙ্গের অভাব? কারো বাড়িতে কি আমার সঙ্গ হয় না? হয়, সকলে বাড়িতে হয়। আমরা কি যাই সেই সঙ্গ দেখতে? যাও, আই যাও, আমনে এই জায়গা, যাও ভাগো এখান থেকে, যাও। নোটো, জল তুলে দে। মান সম্মান আর কিছু রইল না। নটন, এবার তোরা খান্ত দে, অনেক হয়েছে। হয়নি, ঢালে নটন, ঢাল। বাবা কি করছে বড় মা? গঙ্গা ঝরতা হ্যায় রে বেটা, গঙ্গা ঝরতা হ্যায়, শিব কা শির পর গঙ্গা ঝরতা হ্যায়, হম শিব হ্যায় বেটা, শিব। হ্যাঁ বেটা, হম শিব হ্যায়, আর তুই হ্যায় গণেশ, হাতির মুন্ডু কেটে তোর মাথায় বসিয়ে দেব। এইবার তুই ঘরের লক্ষ্মীকে চুলের মুঠি ধরে বনবাসে পাঠাবার ব্যবস্থা করি। কি বললে? যা, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। কি খুঁজছিস? তোমাকে আমি শেষ করে দেব। বড় ভাই গুরুজন, তোমাকে না কতদিন বারণ করেছি, গুরুজনদের সাথে ওরকম ব্যবহার করতে নেই। তবে নিচে কথা বলবে কেন? আমি তোমার চুলের মুঠি ধরে বনবাসে পাঠাবো। আমি আমি এই মহাতাপ। তোর মাথা খারাপ, তোর বুদ্ধি কম, শেষে তুই কালাও হলি নাকি? আমি বললাম ঘরের লক্ষ্মীর কথা, বড় বউয়ের কথা কখন বললাম? কখন বললাম? বড় বউই তো ঘরের লক্ষ্মী। আমার মরণ না, খুব হয়েছে, এখন চলো মাথা মুছে কাপড় ছেড়ে খাবে চলো। আবার খাবে? তার আগে একটু দাঁড়াও, মহাতাপ টাকা পেলো কোথায়? গাজনের দলে শিব সাজার জন্য 10 টাকা চাঁদা দিয়েছে। তুমি দিয়েছো? নেই নেই, ছোট বউ দিয়া হয়, ছোট বউ দিয়েছে। আমি ছোট বউকে দিয়েছি তালের ওষুধ কেনার জন্য, আর মহাপুরুষ তাই দান করে এসেছে গাজনের দলে। টিকরির টাকা প্রয়োজন ছাড়া তোমার সংসারে যে কানা কুড়িয়ে ছুই না তা ভালো করেই জানো না। এবার কাপড় ছাড়ো। কি কি রান্না করেছো আজ? তুমি যা যা খেতে পছন্দ করো তা সবই আছে, এসো। আর তোমার সরস্বতী ঠাকুরন বাড়ছে কালীঝিরে। কি? ওই বাটকুল, ওই সরস্বতী ঠাকুরন? সে কি, আমি লক্ষ্মী হলে মানু তো সরস্বতী হবে, হোজে আমার ছোট বোন। ও আচ্ছা আচ্ছা, লক্ষ্মী লক্ষ্মী না চাই। 10 টাকা? 10 টাকা কি সামান্য টাকা? আরে কি করছিস? আমি শিব। ছি ছি ছি, কি কাণ্ড পড়ব! আরে ও পড়ব, দেখো মানি কি করছে। এখন থেকে বাবা মতো হচ্ছিস। আমি শিব হব, শিব শিব হবার মজা আমি দেখাচ্ছি, মেরেই ফেলবো। ছোট বউ, বেরো না বলছি। মারবো না, সোহাগ করব। ছোট বৌমা, মানিককে তুমি পেটে ধরেছো বলে ও তোমার একলা নয়। আবার হার না জুড়িয়ে তোর তো শান্তি নেই। বড় বউ, ও বড় বউ, আরে এসে দেখোই না। মানু বলো, ভাসুর বারণ করছে তবুও মারছিস? মারবো না, দেখো না কি করেছে, আমার কাপড়টা কি করলো। কাপড় তো ছাড়লেই হবে, দে মানিককে আমার কাছে। না, দেবো না। সে কি রে, আলুনে আদর দিয়ে একজনের মাথা তো খেয়েছো, তাতেও তোমার আশ মেটেনি। ছোট বউ মিছে বলে, মহাতাপের মাথাটা তুমি খেয়েছো। ক্যা কেপন সর্দার ক্যা বলতা হ্যায়? সে কি, তুমি সব না খেয়ে ঝগড়া করতে উঠেলে নাকি? নেই নেই, একেবারে চেটে পুটে খেয়েছি, চটপট করকে খালিয়া। আমি ওদিককে দেখছি। হ্যাঁ জরুর। গেল গেল সব গেল, লক্ষ্মী আর এ বাড়িতে থাকবে না, সবাই মিলে গলায় দড়ি দিয়ে নয় খেটিয়ে বিদায় করে দেবে। মা মা গো, জগৎ তারিণী মা, রক্ষা করো মা, রক্ষা করো, এ ভরা ডুবি থেকে আমায় রক্ষা করো। আয় নটনা, ভেতর থেকে জিনিসপত্রগুলো নিয়ে আয়। Thank you.
আশাবাদের কথা তাহলে এতদিন মনে পড়লো ছোট মোড়ল? চার দিন গাজনে নাচ নেচে দুনিয়াদারি ভুলে গিয়ে পাঁচ দিন ঘুমোলে মনে স্বাদ মিটিয়ে বাবা কঘটি ভাং খেয়েছিল সুধাও না। হ্যাঁ বড় এক কথা, কঘটি ভাং খেয়েছ? ভাং কি হিসেব করে খাবার জিনিস না কেউ হিসেব করে খায়? তা অবশ্য খায় না, কিন্তু ছেলেবেলা অসুখ করে যার মাথা তো দুর্বল সে ভাং খায় কেন? এই কান বলছি আর খাবো না, বুঝতে পারো বউ আমি না, ওই গোদমা শুয়োর আর ওই বোচা শেয়াল ওরাই যত অরিষ্টের মূল। হ্যাঁ ঠিক কথা, ওরাই যত অরিষ্টের মূল, আর উনি কচি খোকা, ওরা জোর করে ধরে ওনাকে ঝিনুকি করে খাইয়ে দিয়েছে। দেখো বড় বউ দেখো, তুমি ওকে থামতে বলো নাহলে কিন্তু আমি শাস্ত্র করবো। দাঁড়া, তুমি আর সত্যি সত্যি আমাকে বাড়িতে থাকতে দেবে না? কেন, তোমাকে আবার কি বললাম? আমাকে বলনি, কিন্তু আমার সামনে আমার স্বামীকে গালাগালি করেছো, মুখের কথা ছেড়েই দিলাম। তোমার দাদা ভাববে না তোমাকে দিয়ে তাকে অপমান করেছি? কি বলছো বড় বউ? ঠিকই বলেছি, ঘটনকে ধান ছেড়ে দেবার আগে তোমার দাদাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল না, সে তোমার মুরব্বী। হ্যাঁ হ্যাঁ মুরব্বী তো হয়, ও তো আমার বড় দাদা হয়। এখন আমি কি করব, আমি যে দাদাকে অপমান করেছি, আমি যে নরকে যাব। বড় বউ বলো আমি এখন কি করব? ওই তো দাওয়ায় বসে গজগজ করছে, গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ জরুর করে গা, বড় বউ আদেশ করবে আর আমি শুনবো না। বড় ভাইয়ের অভিশাপে নরকে যাব, কিন্তু বড় বউয়ের অভিশাপে নরকে যাওয়ার ঠাই হবে না। দাদা কি চাই? তোমার কাছে ক্ষমা চাই। কেন? বড় বউ বললো তুমি যতই কিপ্টে হও কিন্তু আমার বড় ভাই মানে আমার মুরব্বী, তোমাকে জিজ্ঞেস না করে ভোতনকে ধান ছেড়ে দেওয়া আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা হয়েছে 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 মানে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই এখন যা তো, তুমি আমার বড় ভাই, তুমি আমাকে ক্ষমা না করলে আমি নরকে যাব, আমি সত্যি খুব অন্যায় করেছি দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না বড় বউ না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এত করে ক্ষমা চেয়েছি, ক্ষমা করে দিলে তো পারো। যা 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 যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। ও বাঁচালে বড় বউ, দুপুরে আমার খাওয়া নিয়ে যাও। ওরে বাবা ওরে বাবা, হ্যাঁ খুব হাসি পাচ্ছে। হ্যাঁ ওরে বাবা, একে বলে ক্ষমা চাওয়া? কি হয়েছে বড় বাবা? তোর বাপের মুন্ডু, খবরদার তুই ওই পাগলটার মতো হবি না। আমি শিব হব, শিব বাবার মতো শিব হব। না তুই বাবার মতো হবি না, তুই শিব হবি না, তুই আমার মতো হবি। তুমি তো কিপ্টে সব দেখেছো, এখনই বাবার মতো আমাকে কিপ্টে বলা শুরু করেছে। যা ভাগ ভাগ এখান থেকে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, যা যা যা। এই যে মহতাব দা, সেদিন কি কাণ্ডটাই না করলে! জামা বেটা ছুচো, কি কাণ্ডটাই না করলে বলতো লোক না, বড় বউ নিষেধ করলো, তারপর কি আমি যেতে পারি? সবাই তোমাকে যেন কি পেয়েছে। হাঁ করে দেখছিস, ভালো করে ডুলে দে, লে বড় কষ্টের ধন। হঠাৎ ঘোতনের সঙ্গে মারামারি করছিলে কেন? বাবাটা অমন করে হাসছিল কেন? বারে ওর হাসি পেলে তোমার কাছে জিজ্ঞেস করে হাসবে নাকি? ঘোতন তোমার নাম শুনে অমন করে হাসলো কেন? আমার নাম শুনে না তো কি, বেটা অমন করে হাসছিল, তুমি না এলে বেটাকে আজ আমি গলা টিপে মেরেই ফেলতাম। না মেরে ফেলে কাজ নেই, না হাত ধুই খেয়ে না। শালা দুপাতা লেখাপড়া শিখে একেবারে পাড়ার মোড়ল হয়ে বসেছে, বাগে পেলে একদিন এমন এক প্যাচ দেবো না বেটার লেখাপড়া ছুটে যাবে। তা না হয় লেখাপড়া ছুটিয়ে দেবে, কিন্তু ও তোমার কাছে কেন এসেছিল? কেন আবার, তোমার ওই হারকিপটে গঞ্জুর স্বামীর জন্য। আহ ঠাকুরপো কি আছে বাজে বকছো? ঠিকই বলছি বড় বউ, আমি ঘোতনের মায়ের কান্নাকাটি সহ্য করতে পারিনি বলে ঘোতনের পাওনা ধান ছেড়ে দিয়ে এসেছিলাম, অন্যায় করেছি। তুমি বলেছ কঞ্জুসটার কাছে ক্ষমা চাইতে, তাও চেয়েছি, তারপরেও বীজ ধানের জন্য পঞ্চায়েতে ঘোতনের নামে বিচার চেয়েছে কেন? এই কথাগুলো বলার জন্যই তো ঘোতন আমার কাছে এসেছিল, আমি বললাম বড় বউকে বলে সব ঠিক করে দেব। তোমার নামটা শুনেই বেটা ধানের কথা ভুলে পঞ্চায়েতের কথা ভুলে এক এক করে শেয়ালের মতো হাসলো কেন? হয়তো ওরা শেয়ালের বংশধর, নয়তো শকুনের আত্মীয়। না খেয়ে না, আমি বড় মোড়লকে বলে সব ঠিক করে দেব। হ্যাঁ ঠিক করে দিও, কিন্তু না হলে ওদের কাছে আমি ছোট হয়ে যাব, তা তো তুমি জানোই। জানি জানি, না খাও। খাবো কি খাবে?
তা আমি একা কি করে বলবো? আমাকে ওসব কথা বলি কি হবে? ঠিক কৃষ্ণ আর রাম কৃষ্ণ আলাদা হচ্ছে। তা তোমরা এখন কি চাও? চাইবে আবার কি? বিধবা বউ খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তা না হলে কিসের তোমাদের পঞ্চায়েত? বৌমা তুমি সেটাকে বুঝিয়ে বলো তো। আহা, আমি তো নিজের থেকেই জানতে চাইছি, আলাদা থাকতে চাও না ওদেরই সংসারে থাকতে চাও, তা আমাকে বলবে তো। আলাদা হলেই ভালো বাবা। তা বেশ তো, তাই হবে, আলাদাই থাকবে। দুই ভাইকে তোমাদের দুই খুড়িকে খানিকটা করে জমি লিখে দিতে হবে, এই তো। তাতে বিপিন মরলের মত নেই। কেন? বলে তোমরা দুদিন পরেই তো জমি বিক্রি করে দেবে। তা করবে বইকি। জ্যাঠামশাই ঠিকই বলে, সংসার তোমরা মরলে তো রামকৃষ্ণ আর শিবকৃষ্ণই তো মুখ অগ্নি করবে, নাকি? তোমরা কারো কথা শুনো না। কিন্তু ওরা যে আমাদের কথা একদম মানে না। কেন মানবে না? তোমরা যার কাছে থাকবে তাকে যদি নিজের পেটের ছেলের মতো ভালোবাসো, তার সংসারকে নিজের সংসার মনে করো, তবে সে কি তোমাদের ফেলে দিতে পারবে? ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন যাও, সন্ধ্যেবেলা চণ্ডী মণ্ডপে এসো, চাই তখন ভালো মন্দ বুঝে একটা কিছু করবে। ঠিক আছে বাবা, তাই আসবো। চলো খুড়ি, চলো। এই মেয়ে মানুষের মরলেই আমি দু চোখে দেখতে পারি না। তা পারবে কেন? দু বইয়ের জমিটা ভাগ করে দিয়ে সেই জমিটা কিনে নেবার মতলবে ঘা পড়েছে বুঝি? এ তুমি কি বলছো? না না, তা হবে কেন? বিশ্বাস করো সেরকম কোনো মতলবই আমার নেই। এই তোমার দিব্যি করে বলছি, হুকু ছুঁয়ে বলছি। আমি মরে গেলেই বা তোমার কি? আর হুকু ছে দিব্যি খেলে সংসারে কি ক্ষতি হয়? হ্যাঁ গো, বলো না, হুকু ছে দিব্যি করলে কি হয়? হুকু দিব্যি খেলে কি হয়? মানে ইয়ে কিছু হয় না বলছো? এই হয় বুঝলে, এই হয়। এখন যাও। এবার কোদাল দিয়ে আমার মাথাটা কাটো। চাপা ডাঙার বউ, যাতা বলো না বলছি। পরের ঘর ভাঙতে যেও না, সে নিজের ঘর ভাঙবে। আমি হাত জোর করছি, তুমি থামো, তুমি থামো। ছি ছি, আমাকে আর পাপের ভাগি করো না। ঘোতন ঘোষের কাছে পঞ্চায়েতের নোটিশ পাঠিয়ে কাজটা তুমি ভালো করনি। কিন্তু কিন্তু মহা ফেঁচাং, পাওনা ধান ছেড়ে দেবো। মহাদেবের মানের চেয়ে ধান বড় হলো? আর তাছাড়া ও তো তার অপরাধ স্বীকার করে তোমার কাছে ক্ষমা চেয়েছে। ও কথার বলো না, একে মাপ চাওয়া বলে? তাছাড়া ওকে বোকা পে তার দান করেছে পঞ্চায়েতে, সে কথা তুলে তুমি যদি তাকে খাটো করতে চাও তাহলে আমি উপোস করে মরবো। আমি মানি না, আমি মানি না, আমি শেতাব মরল, আমি কারো কথা মানি না। কোথায় গেল? সরল হুকু খাবো না। নেই, হাম ভাঙ নেই খায়গা, হাম কিষান হ্যায় এসব ক্ষেতের মালিক, ভাঙ খেয়ে সংসারে ঘুরে বেড়ানো আমার সাজে না। ওগুলো ভাঙ নয় গুলি। গুলি সেটা আবার কি? গুরু, ভাং বেটে শরবত করে খেতে হয়, আর গুলি গিলে খেলে বং বং। এসো গুরু, এসো এসো। ভাং খেয়েছি, গুলি তো কখনো খায়নি। আরে গুরু, একবার খেলে আর ছাড়তে চাইবে না। বোকা না বাজিয়ে দেন একটা গুলি ওর হাতে তো। এ নাও গুরু, শিবের প্রসাদ। হে গুলি, তুমি আমার মান সম্মান রেখো, ভাঙের মতো তুমি আমাকে অপমান করো না, লোকের সামনে তুমি আমাকে ছোট করো না গুলি। জয় শ্রীশঙ্কর। জিলিপি, জিলিপি কেন? গুরু, ওটা গুলির ভোগ, খেতে হয়। দে। জয় শিব শঙ্কর। আরে বাপ, মজা তো। আরে খুড়ো, নাও নাও। আর একটা গুলি খাবি বাবা? খাবো খাবো দুনিয়া খাবো। খাবো খাবো দুনিয়া খাবো, খাবো খাবো দুনিয়া খাবো, দামুনি খাবো, বউয়ের জ্বালানি খাবো, যা পাবো ভাই তাই খাবো, খাবো খাবো দুনিয়া খাবো, খাবো খাবো দুনিয়া খাবো।
গাছও খাবো ফলও খাবো ডাঙা খাবো জলও খাবো গাছও খাবো ফলও খাবো ডাঙা খাবো জলও খাবো উপর খাবো নিচে খাবো সামনে খাবো পিছে খাবো যা পাবো ভাই তাই খাবো 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 দুনিয়া খাবো 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 দুনিয়া খাবো আকাশ খাবো পাতাল খাবো তাল খাবো বেতাল খাবো আকাশ খাবো পাতাল খাবো তাল খাবো বেতাল খাবো হাওয়া খাবো ভাত খাবো ফুল খাবো জাত খাবো যা পাবো ভাই তাই খাবো 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 দুনিয়া খাবো 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 দুনিয়া খাবো আপন খাবো পর খাবো বাড়ি খাবো ঘর খাবো আপন খাবো পর খাবো বাড়ি খাবো ঘর খাবো সুখ খাবো শান্তি খাবো ভুল খাবো ভ্রান্তি খাবো যা পাবো ভাই তাই খাবো 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 দুনিয়া খাবো 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 দুনিয়া খাবো দাদার পিটুনি খাবো বৌদির বসুনি খাবো বউয়ের জ্বালানি খাবো যা পাবো ভাই তাই খাবো 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 দুনিয়া 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 খাবো দুনিয়া খাবো জায়গা একা আমারই সব দিক সামলাও আরেকজন তো পটের বিবি হয়ে আছেন তুই একা এলি যে ছোট মোড়ো কথা আর বলবেন না ছেলেদের সঙ্গে হাডুডু খেলতে গেছে এদিকে কিছু বীজ ধান বাকি রয়ে গেলে লাগাতে তাই আমাকে বললে নটন গরদুটি নিয়ে তুই বাড়ি যা বাকি বীজ ধান কটা আমি লাগিয়ে আসছি বেশ করেছো এবার যাও চান করে গায়ে আতর লাগিয়ে ফুল বাবু সেজে ঘুরে বেড়াও গে ছোট মোড়ল তো এবারে দিনমজুর কৃষাণ আর আমি এবারে বাঁধা ঝি কি হয়েছে রে নটন এই সন্ধ্যাবেলা কিসের এত শালা পরামর্শ হচ্ছে চেহারা ছিরি দেখো জোরে রোগা আমি মাঠে কাজ করে খাই চাষার ছেলে চেহারা রে ছিরি তো হবে থাক আর এই সন্ধ্যাবেলা যাত্রা করতে হবে না চলো আহ চলো 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 বলছি কাহা জায়গা রে কোথায় নিয়ে যাবে মনে আর ঠাউ করতে হবে না কুয়োতলায় চলো গায়ের কাদাগুলো ধুয়ে একটু ভদ্দন্য খাও জল তো তো নটন আজ কিয়া হুয়া রে ও দুষ্টু কালী তোমার মুখে কি আর ভালো কথা নেই হ্যাঁ হ্যাঁ জরুর হ্যাঁ বড় বউ ও বড় বউ বড় বউ কেন আরে হাম কিয়া দেখতা হ্যায় রে কালী থেকে আমার বউ রাধা হয়ে গেছে বড় বউকে খবরটা না দিলে চলে বড় বউ বড় বউ বাড়িতে নেই মানিককে নিয়ে রাখাল খুড়ির বাড়িতে গেছে রাখাল খুড়ির বাড়িতে গেছে কি হলো রে হাম নেহি বাঁচে গা রে একদম মর জায়গা কেমন চেঁচায় ষাঁড়ের মতো চেঁচাবো না চেঁচাবো না তুই এত সুন্দর করে ভাঙের শরবত বানাতে পারিস তুই এত ভালো রে বউ এই দেখো কি করে আজ হাম কুছ নেই দেখেগা
আজ আমার কি আনন্দ হলো রে। দে খোলটা দে। আমার খোল কেন? আমার নাচতে ইচ্ছে করছে, গান গাইতে ইচ্ছে করছে। ও ছোট বউ, তুই আমাকে কি খাওয়ালি রে? আমি পাগল হয়ে যাব রে। তোমাকে কীর্তন গাইবার জন্য ওটা খাওয়ালাম বুঝি? নেহি রে নেহি, হঠাৎ তোর ভালোবাসা পেয়ে আমার দম বন্ধ হয়ে আসছে। হাম মর জায়গা, জরুর মর জায়গা। বেশি রাগ করো না, এ আমার মাথা দিব্যি। না রে না, এই যাব আর আসবো। কথা শুনো, বলো না আবার পিছু ডাকছি। না তো কি মনে থাকে, মাথার দিব্যি রইল। মানে ওর আবার মানে থাকে নাকি? মাথার দিব্যি মানে মাথার দিব্যি? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু কিসের জন্য? আমার যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে পঞ্চায়েতের আসরে যেতে যেতে ঠিকই মনে পড়বে। আমি কাউকে ভালো ভালো পারি না, বলে গেছে আমার কাউকে ভালোবাসতে। বেশ আরেকবার বলো, তিন সত্যি হোক। ভারী দায়ে পড়েছে আমার তিন সত্যি করতে। ভগবান আমার মান রেখো, আমায় যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে পঞ্চায়েতের আসরে যেতে যেতে ঠিকই মনে পড়বে। বেশ আরেকবার বলো, তিন সত্যি হোক। তিন সত্যি, বুঝেছি। ঘোতনের কাছ থেকে ধানগুলো আর আদায় করা গেল না। নমস্কার নমস্কার। এসো বাবা, তোমার অপেক্ষাতেই বসে আছি। না তামাক খাও। তারপর কি ঠিক হলো সব? এদিকে তো বল কিছুই নেই, জমি মাপজোক হিসেব কিতে সেসব তো হয়েই আছে একরকম। রামকৃষ্ণ শিবকৃষ্ণ আপন আপন পছন্দ করে নিয়েছে। বাসন কুসুনের ভাগ হবে কাল সকালে। এখন ওদের দুই খুঁড়ি বলছে আমাদের খাবার মতো জমি ভাগ করে দাও। সেটা যদি আমরা নারাজ নই, কিন্তু জমি দিলে আমাদের থাকবে কি? তা বাবা, তোমাদের সঙ্গে কি বউদের সঙ্গে যদি আমাদের না? তবে যাই বলো না কেন, আমার বাপু ওই জমি দেওয়ার মত নেই। আমি বলি কি, কিছু ধান বরাদ্দ করে দেওয়া হোক, ওরা দুজনা দুই খুঁড়িকে দেবে, আর দুই খুঁড়ি থাকার মতন দুখানা ঘর আর রান্না ঘর। তা কথা বন্ধ নয়। তা বাবা সেতাব, তুমি কি বল? নিন খান। আপনাদের উপর আমার কথা বলা ঠিক নয় জ্যাঠা, তবু না বললেও নয়। না বাবা, তুমি হক কথা বলো। হক কথাই বলবো, কেউ যেন আবার রাগটাগ না করেন। ধান ঘর এসবে আমার মত নেই। দেখুন, দু বছর পরে যদি ধান বন্ধ করে দেয়া হয়, কিংবা কোনো বছর যদি ভালো ফসল না ফলে, দিতে না পারে, তখন এই দেখো বুদ্ধিগুণে হাবাক বুদ্ধিগুণে খাবাক, পঞ্চায়েত বুঝে দেখো। তাতে আমাদের দু জাকে 5 বিঘে করে 10 বিঘে জমি আলাদা করে দেওয়া হোক বাবা, আমরাও নিশ্চিন্ত তোমরাও নিশ্চিন্ত। সাতখানা ঘাটের দড়িতে আমরা থাকবো না। সাতখানা ঘাটের দড়িতে থাকবো না বললে কি হয় করি? তোমাদের মুখে আগুন দেবে ওরা, তোমাদের মুখে জল দেবে, শ্রাদ্ধ করবে ওরা। তোমাদের শ্বশুর স্বামীর বংশ, ভাসুরের ছেলে স্বামীর ভাই বোন, তোমাদের গর্বে সন্তান নেই তা দেখি? ওরাই তোমাদের সন্তান। আমি বলি কি, জমি দেওয়াও নয় ধানও নয়, দুই খুঁড়ি দুই ভাসুর পর ঘরে মায়ের মতো থাকবে। ভালো, এর চেয়ে আর ভালো কথা হতেই পারে। আমি বলি কি, পৃথক হলেই পৃথক, মা বেটা পৃথক হলে মা বেটাও পর হয়, আর পরকে আপন করতে পারলে পরই আপন হয়। শিবকেষ্ট আর রামকেষ্ট আলাদা হচ্ছে,
কেন হচ্ছে তা জানি না, তা হচ্ছে হোক, কিন্তু তোমরা খুঁড়িরা দুই ভাগকে চার ভাগ করে দিও না। এর উপরে কথা হয় না, কথার মতো কথা বলে বিচার করো। আমি গরিব বলে কি আমার মার ইজ্জত নেই? পঞ্চায়েতের বিচার করো। কি হয়েছে রে বাপু, হঠাৎ একবার গগন ফাটিয়ে চেঁচাতে শুরু করলে? চেঁচাবো না, 100 বার চেঁচাবো। পঞ্চায়েতের বিচার করবি কিনা বলো। কি হয়েছে আগে তাই বলবি তো। আমাকে মারলে কিনা ঠাস করে একটা চোর। এই কালটা দেখো, 5টা আঙুলের দাগ বসে যাচ্ছে কিনা। তাই তো রে, কে এমন করে মারলো? ওই ওরি ভাই কে? মহতাপ। হ্যাঁ মহতাপ। আমার যে কি বিপদ হয়েছে! এমনি মারলো তোকে মহতাপ? মহতাপ রাগি বটে, খানিকটা অবধ বটে, কিন্তু এমনি কেন তোকে মারবে রাখাল? নাম সংকীর্তনের দলে আমি বাজাচ্ছিলাম। রাখাল পালের সঙ্গে কোলে কে হাত দেয় বলুক। পঞ্চায়েতে আমি হাঁক মেরে বলছি, 5খানা গ্রামে কেউ আছে তো বলুক। মানলাম নেই, সে কথা থাক, কি হলো তাই বল। আমাকে বলে কিনা তাল কাটছে, নিজে ভাঙকে তাল কাটছে, তার ঠিক নেই। আমি বললাম মাহতাব, ছাপামো করিস তোর বউয়ের কাছে, বৌদির কাছে, এখানে করিস না, অমনি আমার গালে পুষিয়ে দিলে একজন। বউ বৌদির কথা তোর লেখা বলি, তাতে হয়েছে নাকি? তোমরা বিচার করবে কিনা তাই বলো। হবে, বিচার হবে, নিশ্চয়ই হবে। বসো তুমি, আগে এই কাজটা শেষ হোক, তারপর হবে। তারপর হবে? হ্যাঁ বসো তুমি। বসবো, বসতে হবে। হ্যাঁ তামাক চাইনি, বিচার আমি চাইনি। বড় লোক কিনা, নিজের ভাই কিনা, বেমক্কা চর খেয়ে যদি মরে যেতাম আমি, আমি মরলেই বা কার কি? পঞ্চায়েতকে ছাড়াই সেটা শান্ত দিয়েছে। রাজা খেয়ে খেয়ে রাখালের মেজাজে আগুন ধরেই আছে। মহাতাপকে সাবধান করো, সেতার ভান খেতে ওকে দিও না। আমার হয়েছে মরণ, বুঝলে জাঠা? আমার কথা কি শোনে? চাপাডাঙ্গার বোবাকে বলো, তাকে মানে শুনেছি। আমি যাই, হতভাগাকে একবার দেখি কি। সেতার দেখে বাবা বাড়ি গিয়ে আবার মাথা খারাপ করো না। ও একটা পাগল ছাগল মানুষ, আর রাখালটা তো একটা গাঁজা রে। আচ্ছা আসি, নমস্কার। নমস্কার নমস্কার। তাহলে আজকের মতো পঞ্চায়েত এখানেই শেষ। গোবিন্দ গোবিন্দ কি বললে? আমি তোমাকে জ্বালিয়ে খেলাম? না, বড় শান্তিতে রেখেছো। ওদিকে রামকৃষ্ণদের বাড়ি থেকে, আর এদিকে রাখাল খুড়োর বউ, কত না আশীর্বাদ করছে তোমাদের দুই ভাইকে, সহ্য হয়। আর যত সাপ সাপান্তি আমার এই একরত্তি মানিকদের উপরে, কেন তুমি অমন করে মুরব্বীর মতো রাখাল খুড়োকে মেরে আসবে? আইকালি চুপ, যত অনিষ্টের মূল তো তুই। সন্ধ্যেবেলা তুই যখন আমাকে এক গ্লাস ভাঙের শরবত দিলি, তখন আমি বলিনি ওসব ভাং টাং খেলে আমার মাথা গরম হয়ে যায়? তাই তো রাখাল খুড়ো আমাকে বেতালা বললে, আমিও দিলাম তালের সাথে গালে একটা চর বসিয়ে। মানু, তুই ঠাকুরপোকে ভাং খাইয়েছিস? সারাদিন একটা মানুষ রোদ বৃষ্টির মধ্যে মাঠে কাজ করে বেড়ায়, সন্ধ্যের পর একটু নিশ্চিন্ত মনে ঘুমোবে বলেই তো ভাংটা বানিয়ে দিয়েছিলাম। মানুষটার শরীরের দিকেও তো একটু নজর রাখতে হবে। আর তাই ভাঙের শরবত বানিয়ে ঠাকুরপোকে খাইয়ে বাইরে ঘুমোতে পাঠিয়েছিল। নেহি নেহি, মানুটা পাঠায়নি। ভাং খাওয়ার পর আমার মনটা কেমন উদাস হয়ে গেল, তাই তো খোলটা কাঁধে নিয়ে বেরিয়ে গেলাম। না, তোমাদের আর পারবো না, তোমাদের যা যা খুশি তাই করো। আর উনি উনি তো বিচার নিয়েই আছেন, কাল সকালেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদেরও তেনার হার মাংস ধরবে। আমি আবার কি করলাম? টিকুরির খুঁড়ি আর ইন্দোষের বউ তো ওই শিবকেষ্ট আর রামকেষ্টর কাছেই থাকবে। আর গোতনের ধানের তো আমি পঞ্চায়েতে তুলিনি। বেশ করেছো, এবার ছোট ভাইকে মাথায় তুলে নাচো। বাপের মতো বয়সের লোকটাকে গাঁজা ভাঙিয়ে মেরে এসেছে, তার বউ সাপ সাপান্তি করে আমার মানিকের অকল্যাণ ডেকে আনছে। যাও খুড়োর কাছে মারতে এসো। নেই নেই দাদা, নেই জায়গা, আম জায়গা, আমি যাব। আমি গিয়ে খুড়োর কাছে মাপছে আসি, দরকার হলে নাকে খত দিয়ে নাকে চামড়া তুলে দিয়ে আসবো খুড়োর পায়ে। এই হতভাগা, দাঁড়া দাঁড়া না, এই কুমার গোবিন্দটাকে নিয়ে আর পারলাম না তো। যেতে দাও কে, রাখাল খুড়ো মুরুব্বী, তার কাছে মাপ চাওয়ার দোষে কিছু নয়।
কাপড় ভেঙে হবে খান খান, ছেলে মরবে, ও ভিক্ষে করে খাবে, হাতে কুষ্ঠ হবে, বসবে, গলবে, মরবি, আমাদের চোখের সামনেই মরবি, ধড়ফড় করে মরবি। এই তোমার পায়ে পড়ছি গুরু, নাকে কাঁদ দিচ্ছি। তুমি বুড়ো মানুষ, তোমাকে মারা আমার উচিত হয়নি, আমি বড় অন্যায় করেছি গুরু, আমায় ক্ষমা করে দাও। দেখো তো কি করে, ভাং খেলে আমার মাথা ঠিক থাকে না, আমায় ক্ষমা করে দাও গুরু। আহা, তুমি কেমন মিষ্টি প্রাসঙ্গ, বাছা এত করে ক্ষমা চাইছে তাও ক্ষমা করছো না। একেই বলে ভূতের মুখে রাম নাম। তুই না ওই সন্ধ্যে থেকে ওদের চোদ্দ গুছির সাথে বন্ধ করছিস। দেখো বলে কি গো, সে কি আমি ওর কথা বলেছি? বাস বাস হয়েছে, আর বলতে হবে না, যা তোকে ক্ষমা করে দিলাম, এখন বাড়ি যা। তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঘুরো। কেন রে? আমাদের সঙ্গে বসে দুটো ডাল ভাত খেতে হবে। আবার খাওয়া খায় কি হলো? আচ্ছা আচ্ছা, সে আরেকদিন হবে। না খুড়ো, তোমাকে যেতেই হবে, দুটো ডাল ভাত আমাদের সাথে খেতেই হবে। বললাম তো সে আরেকদিন হবে। আহা, ছেলেটা এত করে সাচ্ছে যখন তখন যাও না, নেমন্তন্ন নাম শুনলে তো তিন দিন আগে থেকে উপর দাও, আর এখন থাম। তুই যেতেও কাটিস আসতেও কাটিস, তুই হলি শাখের করার। আমি অন্যায় কিছু বলেছি নাকি গো? দেখো তো বাছা, আমি অন্যায় কিছু বলেছি নাকি গো? দেখো তো বাছা, ওর পিচ্ছি জ্বালিয়ে খেলো, চল চল যাই। রাজাকে স্বামীর ঘর যে করে সেই জানি, কি সুখ কত সুখ। আহা, আবার দুধের কি? আমি তো ছোট বড় কিরে সারালে। হ্যাঁ আল্লাহ, কায়নো উপায় আছে? তোমার মন তো বৃন্দাবন, যদি রাত দুপুরে বাঁশি বাজে তো বলবে চল রে নোট। বাবা করিস নে? করবো না, তোমার হাতে ফিল তো নয়। জল সাচার নইচে এনেছিস? সে এনেছি, কিন্তু খোঁজ তো বড় বৌঠান গুঁড়ো করে রাখেননি। কেন বলিস কি রে? তো আর বলছি কি, বাড়াবো ও বাড়াবো ধরেটা। তাহলে চলি বৌমা, তাও তোমার খুড়িকে পাঠিয়ে দেব, মানিককে আশীর্বাদ করে যাবে। ও বড়বু, বলি কানে কবরই শোনা পড়েছ, কখন থেকে ডাকছি শুনতে পাও না? দেখেছো দিদি সরের মতো কেমন চেয়া যায়? আজ হস্ত গালি দেব এক কেল মারো তো দেখি। আহা, তোমাকে নয় ওই ধুমসিটাকে। খালি খালি মারবে, আমার কি কুকুর বেড়া পেয়েছো? তুই আমাকে ষাঁড় বললি কেন? খারাপ কি বলেছে, ষাঁড় তো ভালো, বাবা শিবের বাহন। আমাকে বোকা পেয়েছো না? না না না, ঠিকই কথা, তোমার মতো বুদ্ধিমান গায়ে কজন আছে। তা কি যেন বলছিলে, কানে কভরি শোনা পড়েছি? কেন ভুরি ভুরি শোনা গহনা দিয়ে ভরে রেখেছে? তা আমাকে বলছো কেন? ওই বুড়ো কেপল সর্দারকে বলতে পারো না? ধান গুড় বেচে তো শুধু টাকাই জমাচ্ছে, কচু জমাচ্ছে, আর উনি যে লোককে পাওনা ধান ছেড়ে দিয়ে আসছেন তাতে কর্ণ সেজেছেন। এমনি করলে খাবে, দু হাতের বদলে চার হাতে খাবে। আমার খোল গুঁড়ো করা হয়নি কেন? তেইরি রাধারানীকে বলতে ভুলে গিয়েছিলাম। জানতে চাই আমি কেন হয়নি? কাল গুঁড়ো করিয়ে দেব। কত ব্যস্ত হচ্ছিস কেন? বড় বউ তো বললই বৃষ্টি নেই বাদল নেই, আমার ক্ষেতের কি হবে? তুমি ভেবো না, বৃষ্টি হবে আজকালের মধ্যে। হবে, তোমার হুকুমে হবে, দেখছো না আকাশ ফাঁকা করছে? বিশ্বাস হচ্ছে না, ওই দেখো পিঁপড়ে। বলেছিল আমার বড় ভালো লাগছিল ছোট বউ। কি হচ্ছে? প্রেম করছি, বছরের প্রথম বৃষ্টি, কার না প্রেম করতে ইচ্ছা করে? চল বৃষ্টিতে ভিজি। ছাড়ো Ha 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 ha!
বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। শুধু আশীর্বাদে চলবে না, আমাদের দশটা টাকা দাও। হ্যাঁ, দশ টাকা? কেন? বাহ, আজকে দোলের দিন, সবার কাছ থেকে চাঁদা নিয়ে রাত্রে আমরা একটু আনন্দ ফুর্তি করবো না? না, ওসব চাঁদা ফাঁদা আমি দিতে পারবো না। দেবে না? না, হাটা নয়, এক টাকা নয়, দশ টাকা। যা যা, যা এখান থেকে, যা। দেবে না? দাদা তোমার সাদা চুলে রং লেগেছে, দাদা রং লেগেছে, বুড়া কালে কিটা দাদা জোয়ান সেজেছে। তোমার সাদা চুলে রং লেগেছে, দাদা রং লেগেছে, বুড়া কালে কিচ্ছা দাদা জোয়ান সেজেছে। রঙের খেলায় রঙের মেলায় রাঙা হলো মন, লক্ষ্মীর ভান্ডার খুলে দেবে সে এখন।
দাদা মনের দাদা মুদের শিবের মতন দাদার পায়ে প্রণাম করি দাদা মহাজন বলো হরি হরি নাম দাদা নাও গো প্রণাম বলো হরি হরি নাম দাদা নাও গো প্রণাম দোলের দিনে গণেশ দাদা শিব সেজেছে হরি বল বল সীতাঙ্গে গান বল হরি বল বল সীতাঙ্গে গান বল কাকের মতো চেয়ে আছে রাবণের বোন কোন গুণ নাই তার কপালে আগুন বলো জয় সীতারাম দাদা নাও প্রণাম বলো জয় সীতারাম দাদা নাও প্রণাম চক্ষের ধন দুঃখে দাদা আগলে রেখেছে হরি বল বল সীতাঙ্গে গান বল হরি বল বল সীতাঙ্গে গান বল দাদা তোমার সাদা চুলে রং লেগেছে দাদা রং লেগেছে বুড়া কালে কিটা দাদা জোয়ান সেজেছে হরি বল বল সীতাঙ্গে গান বল হরি বল বল সীতাঙ্গে গান বল হরি বল বল সীতাঙ্গে গান বল হরি বল সে তাপ কোথায় রে তামাক খান কি রে পুটি তুই নতুন তোকে তাড়িয়ে দিয়েছে না আমাকে বলো জেঠা ওই ঘটনা শুয়ারটাকে আমি কিলে সোজা করে দেই আরাম জেঠা বড় বার বেড়েছে কথায় কথায় মেয়েটাকে মারে কি রে মারে না ও বলবে কি জেঠা গাজনের সময় আমি নিজের চোখেই দেখেছি তোমরা মাননি গুণ নিল দশ গায়ের বিচার করো আর ঘটনার বিচারটা করতে পারো না কেন কেন সেই সময় তুমি এগে হাত তুলবে হ্যাঁ তুই থাম তো সে বিচার পরে কেন পরে হবে কেন আজ পুটি সে কথা বলতে আসেনি তাহলেও তোমার সাথে এখানে কেন এসেছে আমি ওকে নিয়ে এসেছি বীজ ধানের অভাবে ওদের জমি চাষ হচ্ছে না সে আমি জানতাম নিশ্চয়ই জানবি ঘতনটা চাষবাস করে না আহা জ্যাঠা তা নয় গো ঘতনের ভাগিদার নেপাল যেদিন খেতে বীজ ফেলে সেদিনই বলেছিলাম এ কি রে এ যে সব তুষ এতে তো বীজ হবে না নেপাল বলে কি করব ঘতন বলে যা হয় ওতেই হবে আমি বললাম দুগাছি ঘাস এনে বুনে দে বলা তো যায় না ধান হয়েও যেতে পারে শালা ঘতন বলে কি না আমার খুব হাসি পাচ্ছে জ্যাঠা রোশো একটু হেসে নেই সে হাসি তুই পরে হাসিস আচ্ছা তোদের তো বীজ ধান নিশ্চয়ই আছে হ্যাঁ হ্যাঁ জরুর হ্যাঁ আলবাত আছে কিন্তু ঘতন কো নেই দেগা বাবা কেন রে দিবি না কেন তাই বলে ওদের জমি চাষ হবে না সে হাম নেই জানতা হ্যাঁ ঠিক আছে তোকে জানতেও হবে না কই সেতাবকে ডাক সেতাব সেতাব কি করবে মাঠে যতদিন বীজ ধান আছে ততদিন সেতাবের এক গাছিও নেই আর বাবা সব মাথা বেড়ায় ধান কাটেগা ঘরে আনেগা ঝাড়াই করেগা গোলামে উঠায়গা তারপর সে তা যা করেগা তা করেগা মহাতবদা এবারও মাই আমাকে পাঠিয়েছেন জমিতে বীজ ধান না লাগালে আমরা খাবো কি খাবো কি শুধু কি তোরাই খাবি ভতনকে দিবি না ভাত বেড়েতে আগে তাকেই দিবি ওলটাকে আর রাজি করানো যাবে না চলো ভেতরে চল চাপা ডাঙার বৌমার কাছে চল বড় বউয়ের শরীর খারাপ শুয়ে আছে শরীর খারাপ কি হয়েছে আরে বিপিন জেঠাজি নমস্কার নমস্কার তা হঠাৎ নেই দেঙ্গা আমি নেই দেঙ্গা তুই থাম তো সব সময় তোর পাগলামি আর ভালো লাগে না মেয়েটিকে ঘতনের বোন ও ঘতনের ভগ্নি বা 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 বেশ বেশ তাই পাগলটা কি বলছিল নেহি দেঙ্গা নেহি দেঙ্গা ওদের চার বিঘের আন্দাজ বীজ ধান লাগবে ঘটন বলছে কিছুই জানে না তাই ওর মা পাঠিয়েছে আমার কাছে আমার অবস্থা তো তুমি জানোই তাই নিয়ে এলাম তোমার কাছে সেই নবগ্রাম থেকে একা একা রোদের মধ্যে আমার বাড়িতে এসেছে বলো দেখে কার না কষ্ট হয় তাই তোমার কাছে নিয়ে এলাম
ওর কাণ্ড জ্ঞান আর কোনোদিনই হবে না, ও পাগল পাগলই থেকে গেল। পটির মা বড় বউয়ের সইমা, আমারও সইমা, পটিকে সইমা পাঠিয়েছেন, তিনি আমার পরও পূজনীয়া, তাকে অসম্মান করা আমার মোটেই উচিত হবে না। ঘোতন যাই করুক, মহাতাপ যাই বলুক না কেন, তুমি বিস্থান পাবে। তুমি বললেই হলো, কেন হবে না, ওদের জমি কি চাষ হবে না ভাই? কি তুম খেয়া বলা রে, তুম নেহি বাঁচেগা, মর যায়গা, জরুর মর যায়গা। क्या बोलता बोल बोक्ची भांग टांग की ची? नहीं नहीं, ये हम क्या सुना रे, तुम किपटे कंजूस, सिर्फ एक बात में दाता हरिश्चंद्र बन गया और बीजदान खारत कर दिया, तुम्हारा क्या हो गया, तुम इतना भला हो गया, तुम नहीं बचेगा भैया। बड़ो बो महताप, वो एक तम बद्र पाक কখন যে কি বলে, তুমি কিচ্ছু ও না দেয় তো আমি দেব, তুমি কালি এসে বীজ ধান নিয়ে যাও, ভেতরে যাও, আমি জ্যাঠার সাথে দুটো কথা বলি, চলো জানে। আরে ও বড়বো, এদিকে শোনো, শুনে যাও। অথ চাচাচ্ছো কেন? তোমার ওই কিপ্টে গঞ্জুর স্বামী কেপন সর্দার দাতা হরিশ্চন্দ্র বন গয়া। দেখো হ্যাঁ, আমি নিজের কানে শুনে এলাম, গৌতমকে ধান ছেড়ে দিয়েছিলাম বলে আমাকে কি হেনস্থা না করলে, আর আজ আশে পুটির এক কথাতে বীজ ধান ছেড়ে দিয়েছে, তা কি হবে, তার বিচার কে করবে? ধান ধান করে গলা শুকিয়ে আমার এই কেপন সর্দার, আর আজ সে বীজ ধান এমনি ছেড়ে দিয়েছে মনে করো, হাম নেই দেঙ্গা, বললেই হলো আমার এক কথা, আমি দেবো না। ব্যাপার দেঙ্গা দিদি, হাম নেই দেঙ্গা। পুটি না, কত বড় হয়েছিস, চেনাই যাচ্ছে না, আয় এদিকে। তা এতদিনে বিস্থানের জন্য দিদিকে মনে পড়লো? আসতে তো ইচ্ছে করে, কিন্তু কত দূরের পর, তুমি তো আর আমাদের বাড়িতে যাবে না। তা হ্যাঁ রে, সৈমা কেমন আছে? মা খুব জোর দিদি। বলিস কি? মা তোমার কথা খুব বলে। বলে কি বলে রে? কত কথা বলে, বলে কাদু আমার ভাগ্যবতী, গুণবতী, রূপবতী, মার কাছে বলে সবই তুমি। সৈমা আমাকে বড় ভালোবাসে। সেদিন রূপের কথা উঠতে মা বললেন, সেদিক থেকে কাদুকে যেমন মুখ তেমন গরম পেটন, আহা এখনো যেন কোনে বৌটি। মরণ আমার রূপের, মরণ আমার কোনে বৌছির। কোন এই শেষ নাকি, আমার এক পিসি বললেন তা বাজা মেয়ের দেহের বাঁধন শক্ত হয়। সেবারের মতো যাই, আর কখনো যাব না। আর কখনো যাব না, আমি কি তোমাকে কখনো পালন করেছি? আজই এতটা বছর ধরে যে যা বলছে তাই তো করছো, কিন্তু কি হলো তাতে, কিছু হয়েছে? বেছি আমার কিছু টাকা একটু বল কথা গেছে। তোমার টাকা তো আমি নেইনি, আমার মার গহনা বিক্রির টাকা দিয়ে তো সব করছি। পেয়েছো তো ওই মার গহনা বিক্রির টাকা, আর কতবার আমাকে ওই টাকার খোঁটা দেবে? আর বলবো না। বলার কিছু বাকি রেখেছো? তোমার কাছে একটা মিনতি নিয়ে এলাম, আর তুমি কিনা। আহা কি মুশকিল, এতে আবার কাঁদবার কি হলো? তা বেশ তো যাও না। তোমার অনুমতি ছাড়া কি আমি ঘরের বাইরে কোনোদিন এক পা বাড়িয়েছি যে আজ না বলেই চলে যাব? হয়েছে হয়েছে, যাও। দেখো টাকা পয়সা সাধু ফাধুকে আবার বেশি দিও না, ওরা দু চার না পেলেই খুশি হয়। হাসি শাড়িটা পাল্টে ফেললেই তো হলো। পাল্টে ফেললেই হবে,
আজ আমি কারো কথাই শুনবো না। না, তুমি ওকে মারবে না, দাও ওকে আমার কাছে দাও। না, দেব না। আয় বাবা, নটন আমার কলকেটা জ্বালিয়ে দিয়ে যা তো বাবা। গরু দুটো জ্বালিয়ে খেলো। গরু দুটো নিয়ে আয়। মা না না না, রাখছি না রাখছি না, কিছুই রাখছি না। এখানে কটা টাকা ছিল, এই দেখো। তা তো দেখতেই পাচ্ছি। কি মুশকিলে পড়েছি বলতো? রামহরি দত্তের ছেলে কিছুতেই ছাড়তে চাইছে না। পাঁচ ভরির একটা সোনার হার নিয়ে এসেছে, হারটা বন্ধক রেখে মাত্র 300 টাকা চাইছে, দেবো। আমি না বললে কি তুমি শুনবে? এই দেখো, আমি কি তোমার পরামর্শ ছাড়া কখনো কোনো কাজ করি? টাকাটা ফেরত দিতে না পারলে হারটা যে তোমারই হয়ে যাবে বড় বউ। ঠাকুরপোর মত নাও। কেন মহাতাপ কেন? এ টাকায় তার কোনো ভাগ নেই। এ তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, এ আমার পুঁজি, বলো না কি করব। ঠাকুরপোর মত ছাড়া তুমি কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না বললেই হলো। মহাতাপ আমার মার পেটের ভাই, ভাইয়ের চেয়ে ভাজের বড়ে বেশি। এই মেয়ে মানুষের মরলি আমি দুধ চোখে দেখতে পারি না। আরে পুটি যে, এসো এসো, থাক থাক। তোমার চাপা ডাঙা দিদি পাগলটাকে বলে কয়ে রাজি করিয়েছে 3 দিন ধরে। তা ওই দেখো না, ওই পাশে বীজ ধানগুলো পড়ে রয়েছে, তো তোমরা কোনো লোকই পাঠাচ্ছ না। দেখো তো কি কাণ্ড। তা ধানগুলো নেবে কে? আজ ষষ্ঠী বলি নেপাল আসতে পারিনি। হ্যাঁ পারিনি, বুঝলাম। মা বললেন দাদার সঙ্গে গিয়ে তুই না হয়। তুই না হয় কি আর বলো? আহা চুপ করে থেকো না, বলো। আমার খুব কষ্ট হবে না, আমি পারবো, ঠিকই পারবো। নেপাল না থাকলে ওর কাজ তো সব আমি করি। দাদা তো খুব ব্যস্ত মানুষ, আমাদের তো আর কোনো ভাইটি নেই। থামো থামো, তুমি কোথায়? কোথায় বাইরে। কি বাসন্ড, কি নিষ্ঠুর! বন বয়ে নিয়ে যাবে ধানের বোঝা, আর উনি দরজার মাথায় কাকে ফুটা দিচ্ছ চাপা ডাঙার বউ? দেওয়ার কে খুড়ি, শাশুড়ি বলে গিয়েছেন বৌমা যতদিন বেঁচে থাকবে ওকে ফোঁটাটা তুমি দিও। দেওয়ার তো মাঠে, তাই ফোঁটাটা দরজার মাথায় দিলাম। মানিক মানিক! মানু, মানিক কোথায়? ওকে ঘরে আটকে রেখেছি, বুঝলে না? কোথায় বেরিয়ে যায় তার ঠিক কি, তাই ঘরে আটকে রেখেছি। আসি বৌমা। Thank you.
মানিক কে তুই আগে ফুটা দিয়ে নিয়ে এলি দেব না কেন দেব না কিন্তু তুমি ওভাবে হাসলে কেন হাসলাম তো চালাকি দেখে চালাকি কিসের চালাকি পাছে মানিক কে আমি আগে ফুটা দিয়ে ফেলি তাই ওকে এতক্ষণ ছল করে ঘরে আটকে রাখলি আমাকে আগে বললেই তো পারতিস মানিক তোর ছেলে অধিকার তো তোরই বেশি ছল আমি করে নি দিদি ছল করছো তুমি মানু মিথ্যে চোখ লাগিও না দিদি ভাসুরে তোমাতে যেদিন কথা হচ্ছিল আমি শুনেছি সব শুনেছি খুব তো জোর গলায় বলো মানিক আমার একলা নয় তোমাদের তবু তোমাদের দুজনের সন্তানের জন্য তো হাঁপ ইচ্ছেস কেন কেন মালিককে নিয়েও তোমাদের বুক ভরে না ছল আমি করি না ছল করো তুমি এই হ্যাঁ আমারা দাদা ওই সব দরদাম করে গা নমস্তে 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 বড় বাবু ও বড় বাবু কোথায় গো তুমি বড় বাবু ডাকছো কেন ডাকছো কেন মাঠ থেকে ছুটে এলাম মনে নেই আজ ষষ্ঠী খুব মনে আছে কি আমার ষষ্ঠী ফোঁটা দেবে না দেব দেব বই কি ঘরের চৌকাঠে ফোঁটা দিয়ে কি আর মন ভরে জল না খেয়ে তোমার জন্য কি বসে আছি বেশ তো দু ভাইয়ের যুক্তি করে যা হয় করো গে সে যুক্তি তুমি তার সাথে করো গে ওসব আমি জানিও না জানতেও চাই না কেন জানতে চাইবে না সবটা তুই যে তোমার অর্ধেক ভাগ আরে রাখো তোমার ভাগ ফাগ ওসব নেই মানতে হয় মাটকা মালিক হাম হয় আমি আমার কিষানের ভাগ দশ মন গুড় চাই আমি বিক্রি করে গা আঠারো টাকা মন একশো আশি রুপায় হাম লেঙ্গে আচ্ছা পাগল তুমি একশো আশি টাকা নেবে কেন যা বিক্রি হবে তার অর্ধেক দায়িত্ব নেবে তুমি লেঙ্গা আমি আমার কিষানের ভাগ পাগল লোকে সাধে বলে চোপড়া চোপড়া কালে ওই টাকা ম্যাম হার গড়ায় গা বড় বউকে লিয়ে আর তোমার এলিয়ে একশো আশি টাকায় দুজনের সোনার হার হ্যাঁ হ্যাঁ জরুর বলে কি গো এই যে সেই দু পয়সার মন্ডা কিনলাম আমি খেলাম আমার দাদা খেল আমার ছেলেকে দিলাম কুকুরও খেলো তাও শেষ হলো না পড়ে রইল এ তুমি মুখ সামালকে বাদ কর আশি টাকার হারে মন ভরে না না তোর জন্য আমি পাঁচশো আশি টাকার হার চুরি করে আনবো দেখো বলবো কি সব বলছে তুমি ওকে মুখ সামলে কথা বলতে বলো চুপ করো ঠাকুরপো ছি তোমাকে না কতবার বলেছি মানুষ সঙ্গে তুমি ওভাবে কথা বলবে না কত বড় মুখ করে ঠাকুরপো কথাটা বললো আর তুই কিনা আমি আবার কি আশি টাকার হার তার রূপর না সোনার সেই পাঁচশিকের জমিদারি আর কি বেশ তো হার শুধু তোর জন্যই হবে এই কবে নেই কখনো না হার আমার চাইনি ঠাকুরপো ও তুমি মানুকেই গড়িয়ে দিও আশি টাকার হারে মানায় দিদিকে দিদি পাবে পাঁচশো আশি টাকার হার হারের বায়না হয়ে গেল যে বুঝেছ মানু পাঁচ ঘরের হার মাত্র তিনশো টাকা খুব সস্তা দিদি ওতে তুমি খুঁতখুত করো না বড় ভালো মানাবে তোমাকে এহাম ক্যা শুনতা হ্যাঁ রে কেপ্পন সর্দারের একই সুমতি সেদিন পুটি আসবা মাত্র বিষ ধান দিয়ে দিলে আর আজ তোমার সোনার হার দাদার পায়ের ধুলে আজ আমাকে নিতেই হবে আমারা গুড়কা একটু বেশি দাম ভাই আমার কি হলো প্রণাম তোমাকে প্রণাম করলাম তা তো বুঝলাম হঠাৎ প্রণামের ঘটা কেন বুঝলে না প্রণাম প্রণাম আমি শুনেছি সব শুনেছি খুব খুশি হয়েছি তাই তোমাকে প্রণামটা করে গেলাম কি কি শুনেছিস বলবো পরে বলবো এখন থাক আমি যাই গুড় বার করি গে এখনো কলসি গুলো ভরা হয়নি হাত তো আমাদের চারটে আটটা তো নয় এক ঘটি জল দেবে মামা বড্ড তেষ্টা পেয়েছে নেনটন ধর গুড়ের লোভে আবার জল খেতে এসছে ওজন করাবার আর লোক পেলো না শুনছো ও বড় বৌমা তুই ঠাকুরপোর সঙ্গে গুড়টা ভর আমি আসছি গুড় কিন্তু এবার ফার্স্ট ক্লাস মা কি সুবাস ছাড়ো না দেখ না তোকে কেমন লাগছে ও দিদি দেখো না কি করলো
ওতে কম্বল কি হলো মানে কি বল তুই দেখে নেবে যা তো বাবা মানে মার গালের গুড়টা চেটে খেলে আমি গুড় চেটে খাবো বড় মা হ্যাঁ জলদি খা ওদিকে কাজ পড়ে রয়েছে মুখটা চেটে খেয়ে মার মুখটা পরিষ্কার করে দে দেখছিস না তোর মার সুন্দর মুখটা কেমন নষ্ট হয়ে গেছে যা ও মা গালটা নামাও না বড় মা বলল যে দেখো বড় বড় দেখো বড় বড় তুমি বসো তো কি হচ্ছে ঠাকুর পো হ্যাঁ বসোই না মা দেখি বড় দেখি না ঠাকুর বলছি আর ঠাক হয়েছে আর না কেড়ে দুষ্ট কালী গুড় ঘরে বসে আছে এসো ঠাকুরপো আমি তোমার কলসিতে গুড় ভরে দিচ্ছি ভরবে কি কলসিতে গুড় ভরবে কি চালাকি করে প্রথম লাগিয়ে দিল নিজের বউয়ের গালে ছেলেকে দিয়ে তাই চেটে খাওয়ালো তারপর তারপর ভাজের গালে গুড় মাখিয়ে নিজে চেটে খেলো সে কি চাটাচাটি তোমরা যদি দেখতে কলির কালে আর কত কি দেখতে হয় তা ঠিক কি এখন ভগবান ভালোই ভালোই উঠিয়ে নিলি হয় অত সহজে ছাড়ছি না আমি করে দিয়ে যাবো কে রে আমার বলছে কি করেছে আমার ধলা বলে কি গো আমার ধলার মতো শান্তশিষ্ট গরু কখনো আছে গো দেখনা বলে কি দেখলে নটন আহা বৌমা তুমি থামো তো কেন থামবো আমি বিধবা মানুষ আমি গরু বেঁধে খেতে দিতে পারবো কোথায় যাদের খেতে যায় তারা হেঁটে করে তাড়িয়ে দেয় না কেন আমার ধলার খিদে পায় না তার খিদে নেই খেয়েছে বেশ করেছে কি সব বলছো এটা যদি গরু না হয় ভেড়া ছাগল হতো তাহলে এটাকে আজ আমি দিতাম শেষ করে পগের মূল্য পেয়েছো সবাই তোর পরিবারের মতো মিনমিনে নয় দেখ আমার ধলাকে দেখ নাই করি নেই এ গরু আমি খোয়াড়ে দেওয়ারি দেবো মাতাব মাতাব রে মাতাব মাতাব একই রে শিবে হ্যাঁ ভাই আমার জ্বর ঘরে পয়সা নেই খোয়ারে তিনি যে ছাড়াবো সামর্থ্যটুকু আমার নেই গরুটা ছেড়ে দে ভাই দে বাবা গরুটা ছেড়েই দে আহা রে শিবে তুই মরে যাবি যে দিকে চাইতে হবে না যার মুখ চাইলে স্বর্গে যাবে তার মুখ চেয়ে দেখবে মুখ পুরা ভাজের মুখ থেকে চোখ সরিয়ে নিজের পরিবারের মুখ পানে চাকাগে আহ বউ তুমি থামবে কেন থামবো আমি হক কথার মানি আমি কারো ধার দাঁড়ি না গুড় তো আমরা খাই হাতে আর তোরা খাস কেসে গায়ে মরল বলে পাড়াটাকে একেবারে বিন্দাবার বাড়ি ছাড়লে এই খুঁড়ি আ শিবেক করছিস কি চল শুয়ে দি আসি তোমার মুখে কিছু আটকায় না বউ পাগলটা খেপলে কিন্তু সামলানো মুশকিল হবে যা পারো তোমরা করো চলো চলো আয় খুড়ি বিষমুখী কি হয়েছে যাও আজকে শিবকেষ্টের জন্য ছেড়ে দিলাম আর কোনোদিন যদি আমার ক্ষেতে যায় তবে আমি খোয়ারে দিয়েই ছাড়বো আয় খুড়ি শোনো তুমি তখন ভাজের মুখ বউয়ের মুখ ঘুর চাটাচাটি কি যেন বলছিলে আমি আবার বললাম কোথায় গ্রামের সবাই বলছে কি বলছে বলবে আবার কি যা দেখেছে তাই বলেছে নিজের বউর গায়ে গুল লাগিয়ে ছেলেকে দিয়ে চাটলে আর বউদির গালে গুল লাগিয়ে নিজে চেটে খেলে
পলিহারি প্রেম রাধা কৃষ্ণকে হার মানায়। আরে ঘুরি এদিকে এসো। আহ মরণ, মুখ পুরা সব উদয়ের বেশি দিন বাঁচবে না। দুটো ভালো কথা বলছি তারা সহ্য হচ্ছে না। গ্রামের সবাই বলছে নিজের বউর গালে গুড় লাগে আর বউদের গালে গুড় লাগিয়ে নিজে চেতে খেলে বলিহারি প্রেম রাধা কৃষ্ণকে আর মানায়। গুড় তো আমরা খাই হাতে আর তোরা খাবি চেতে। হবে না, যার মুখ চাইলে স্বর্গে যাবে তার মুখ চেয়ে দেখবে মুখ পুরা। ভাগের মুখ থেকে চোখ সরিয়ে নিজের পরিবারের মুখ পানে তাকাবে। আমি কি মানুষ না? কি করেছি আমি? আমাকে মাঠে চাষ করতে দিচ্ছিস না কেন? কোনো কাজে মন বসাতে দিচ্ছিস না কেন? বলি কি করেছি আমি? আমার দোষটা কোথায়? একটু ভাঙ খাই বটে, কিন্তু কারো তো কোনো অনিষ্ট করিনি। তবু তবু কেন তোরা আমার পিছনে এমন করে লেগেছিস? বলি কি সুখ পাস তোরা আমাকে নিয়ে খেলে? কেন তোদের এই ফিস পিসানি? কেন তোদের এই লুকোচুরি খেলা? কেন কেন কেন? ঠাকুরপো, তুমি না শিব, তোমার এই হাল কেন? জানি না বড়বু, চাষবাস আমাকে দেওয়া হবে না, আমি পারছি না, সত্যি পারছি না। হঠাৎ কি হলো তোমার? বুঝতে পারছি না, বুঝতে পারছি না বড়বু। পৃথিবীর সবাই যেন আমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আমি একা মানুষ, আমি কি করব? এসব কি বলছো ঠাকুরপো, এসব কি বলছো? চলো ছায়া চলো, এসো। না বড়বু, আমি সত্যি বুঝতে পারছি না। সবাই যেন কি বলা বলি করে, আমাকে দেখে চুপ করে যায়, আমি ঠিক বুঝতে পারছি না। কিসব বলছো? হ্যাঁ বড়বু, মনে হয় কালবৈশাখী মেঘ করেছে, যে কোনো সময় ঝড় উঠবে। শুনলে আমার মনটা কেন এমন করে বড়বু? এই দেখো না, টিকুরি খুরি তোমাকে আমাকে নিয়ে কি যেন বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার বুঝে দরকার নেই ঠাকুরপো, আমাদের কিছুই বুঝে দরকার নেই। খেলা না। না বড়বু, আমার ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না। না খেয়ে সারাদিন মাঠে কাজ করবে কি করে? ঠিক আছে, আমার শিব ঠাকুরকে আমি নিজেই ভোগ খাওয়াবো। হয় বাবা হয়, বড় বৌদি মায়ের মতো। যা চান করে খেয়ে নেবে যা। না আমি খাবো না। খা বলছি, খাও। না আমি খাবো না। খেয়ে নে বাবা, বৌদির কথা শুনতে হয়, খেয়ে নে। খাও। ঠাকুরপো, কালবৈশাখীর ঝড় আসার কথা ছিল, বন্যা তো আসার কথা ছিল না। তুমি যদি এভাবে কাঁদো, বাঁধ তোমার মাথায় না পড়ে যেন আমার মাথায় পড়ে। না বড় বউ, ওই বাঁধকে আমি দু হাত দিয়ে আটকে দেব। তুমি না থাকলে যে আমি বাঁচব না বড় বউ? ছোটবেলায় তুমি খেলা করে আমার মা সেজে আমাকে স্নান করাতে, ভাত খাওয়াতে। আজ তোমার ভাত খাওয়ানো দেখে আমার মার কথা মনে পড়ে গেল বড় বউ। আমি বাঁচব না বড় বউ, তুমি ছাড়া আমি বাঁচব না। আমাকে কেউ ভালোবাসে না বড় বউ, আমাকে কেউ ভালোবাসে না। চুপ করো ঠাকুরপো, চুপ করো। বৌদি তুমি কেমন আছো? না মানে তোমার খুব কষ্ট।
না পড়তি বড় মরল যে তা এখানে বসে কি করছো তারা গুনছ বাহ বেশ তুমি নবগ্রামে বসে দিনে তারা গুনছ আর ওদিকে তোমার ভাই মহতাব হ্যাঁ হ্যাঁ তোমার ভাই মহতাব কি করেছে না তেমন কিছু করেনি তোমার মতো সেও দিনে মাঠে বসে চাঁদ দেখছে স্পষ্ট করে বল কি বলতে চাস তুই ছি 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 এ যে অনাচার এ যে মুখে আনা পাপ আহা কি হয়েছে আমায় খুলে বলবি তো খুলে আর কি বলবো বৃন্দাবন লীলার কথা সবটা খুলে বলা যায় না বড় মরল ইঙ্গিতে বুঝে নিতে হয় কিন্তু ভারী ভেচাং আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝার কাজ নেই তোমার বউ আর ভাইকে একটু সামলে চলতে বলো আর দুপুর বেলায় মাঠে দুজনে যে কাণ্ডটা করলো না আমি শুধু না গায়ের অনেকেই দেখেছে বারবার বলছিল চাপা ডাঙ্গার বউ ছাড়া সে নাকি বাঁচবে না লোক লজ্জা বলে তো একটা কথা আছে এবার অনুমতি করো তো যাই না যাই পুটি তোমার কেমন শুকনো দেখাচ্ছে কেন দিদি উপোস কি না তাই উপোস কালির কবজ নিয়েছি ছেলেপুলে হবে না জানি তবু নিয়েছি তা তুই কি মনে করে একটা কথা বলতে এসেছি চল ওদিকে চল কি কথা রে মা পাঠালেন তুমি জানো কি না জানি না বড় মোড়ল দাদা রাস্তা খুব মাথামাথি দুদিন আগেও তো বড় মোড়ল তোর দাদার নাম শুনতে পারতো না তাই তো দাদারা কজন মিলে বড় মোড়লের কাছে নকল শুনে বন্ধ করছে খাড়ি খাড়ি টাকা নিচ্ছে বলিস কি শুধু কি তাই তোমাকে আর মহাতাপদাকে জড়িয়ে সারাক্ষণ কি যেন বলা বলি করে ঠাকুর আর আমাকে কি ভাই দিদি এখনো সময় আছে নয়তো কোনোদিন দেখবে কি কি দেখবো তুমি জানো না তোমার যে ছেলে পুলে নেই কি যে বাধা তোমার যে ছেলে পুলে নেই তুমি 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 যে বাধা তোমার যে ছেলে পুলে নেই কিছু না কিছু না উঠি আমার একটা কথা রাখবি ভাই বলো দিদি এসব কথা যেন ঠাকুর না জানে আচ্ছা দিদি আমার লম লম দাদা বড় মরমের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আচ্ছা পুটি এক কথাতেই বিশ দান দিয়ে দিচ্ছে তার কি হবে তার বিচার কে করবে আমার লম লম দাদা বড় মরমের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা আচ্ছা পুটি এক কথাতেই বিশ দান দিয়ে দিচ্ছে তার কি হবে তার বিচার কে করবে আমার লম লম দাদা বড় মরমের সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা হলো খাবে না রেখে যাও রেখে যাব কি এখন খাবে না না খিদে নেই তোমার কি হয়েছে বলো হবে আবার কি হবে আবার কি আর আমার কিছু হলেই বা তোমাদের কি তোমরা যা শুরু করেছো আর তুমি শুনলাম তুমি নাকি আজকাল ঘোতমশা বাড়িতে খুব যাচ্ছো যাচ্ছি তোমার কি না আমার কিছু না দুদিন আগে তো তুমি খতম ঘোষের নাম শুনতে পারতে না তাতে হয়েছে হবে আবার কি সবাই বলা বলি করছে খতম ঘোষের বোন করতে যাচ্ছ যাচ্ছ কি আমি করব আমি বুদ্ধিকে বিয়ে করব 100 বার করব বেশ তো করুন না আমি কি তাতে বাধা দিয়েছি তুমি আবার বাধা দেবে কি বাধা দেবার মুখ আছে তোমার
সন্তানের জন্য আমার সাথ পায় না, সন্তানের জন্য আমার বুকটা হা হা করে না, মরার পর মুখাগ্নি করবে কে? এক ফোঁটা জলের জন্য কি আমায় হা হা করে ঘুরে বেড়াতে হবে না? আমি কিসের আশায়, কার আশায় বুক বেঁধে আছি? তুমি আমার স্বামী জানতাম, কিন্তু কিন্তু সন্তানের জন্য তোমার বুকে এত হাহাকার তা তো কখনো জানিনি, শুনিনি। তুমি আর আমার কথা শুনবে কি জানবে কি? যে বউ সুযোগ পেলে দেওয়ারের সাথে ফষ্টি নষ্টি করে, স্বামীর দিকে খেয়াল রাখে না। মারপেটের ভাই সম্পর্কে এত বড় অপবাদ দিতে তোমার মুখে একটু আটকাচ্ছে না? এতদিন তো মুখ বুঝিয়েছিলাম, কিচ্ছু বলি, কিন্তু আর তো না বলে পারছি না। এই গায়ে কি আর দেওর ভাজ নেই? তারা কি ভাজের মুখে গুড় লাগিয়ে চেটে খায়, মাঠে দেওরকে খাওয়াবার নাম করে ঢলাঢলি করে? এসবার এই বাড়িতে চলবে না, আমি তোমাকে সাবধান করেছিলাম। কেন রে? ছেলে চাই, সন্তান চাই, শুধু কি উপোস? গলায় এক বোঝা মাদুলি, আরো কত কি করছে। বড় বউয়ের সন্তান চাই, কই আমাকে তো কোনোদিন বলেনি। তোমাকে আবার বলবে কি? তুমি তো একটা বোকা হাদারাম, ফাঁসুর ধরে হচ্ছে ঘোতন ঘোষের বাড়িতে, আর তোমার বড় বউ হচ্ছে সন্তান সন্তান করে। বড় বউয়ের সন্তান চাই কেন রে? কেন আবার? সব বিষয় সম্পত্তি যে মালিক একা ভোগ করবে, তাকে কারো চোখে সয় না প্রাণে সয়? বিষয় বিষয় করে একেবারে মাথাটা খেয়ে ফেললে, ওই কিপ্টেটের সাথে তুই হচ্ছে কিস? বেরো বেরো আমার বাড়ি থেকে। কেন বেরোবো? আমি ছেলের মা, এ বাড়ি আমার ছেলের বাড়ি। হাম ছেলের বাবা হয়, বেরিয়ে যা বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই নে, মুখ পুরি কালি। পুকুর ঘাটে বসে আছো যে, ভালো লাগছে না। কি হয়েছে বড় বউ? কিছু হয়নি। আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বড় বউ? মামাদার কাছে শুনলাম তুমি উপোস করছো, ব্রত পালন করছো। হ্যাঁ, উপোস করছি, ব্রত পালন করছি। কেন উপোস করতে হলে তোমাদের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? তোমাদের সন্তান আছে, আমার সন্তান নেই। আমি বাজার তাই উপোস করছি, ব্রত করছি। তাই সন্ন্যাসী বাবার কাছ থেকে কিছু মাদুলি এনেছি, তবু তো ভগবান আমার দিকে মুখ তুলে চায়নি। জানি বড় বউ, গ্রামের লোক তোমাকে বাজা বলে, তোমার সন্তান হয় না বলে দাদা আবার বিয়ে করার পায়তারা করছে। আমি বেঁচে থাকতে তা হতে দেব না বড় বউ, আমি তোমার সন্তানের ভাব পূরণ করব, আমার মানিককে তোমার কোলে তুলে দেব, কালি পঞ্চায়েত ডেকে মানিককে তোমার দত্তপুত্র হিসাবে দান করব, তারপর দেখব কে তোমাকে বাজা বলে। দাঁড়াও, শোনো না, কিছুতেই না, মানিককে আমি কিছুতেই দেব না। দশটা নয় পাঁচটা নয়, আমার একটাই সন্তান, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। ছেড়ে দে আমাকে। না, ছাড়বো না, আমাকে মেরে ফেললেও না, আমি বেঁচে থাকতে কিছুতে ওই বাজা মাগিটাকে আমার বুকের ধন মালিককে দিতে দেব না। কি বললি? ঠিকই বলছি, ওই বাজা মাগিটার হাতে আমার ছেলেকে ফেলে দিয়ে আমার মালিককে আমি হারাতে চাই না। আমি বলছি বড় বউয়ের সন্তান আছে, বড় বউ বাজা নয়।
সোহাগ পাক গুরুজনদের কথা তো শুনবি না, কত করে বলেছি স্বামীকে সামলা তা তো শুনিস, এখন মার খেয়ে মর। খুলতে গেলে দ্বার বাঁধো
গলায় এক বোঝা মাদুরী, আরো কত কি করছে। মমতা বাবার পাগল ছেলে, ছোট্টবেলায় তুমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলে, ও তখন ছিল তোমার খেলার সাথী। সেই থেকে পাগলটা তোমাকে ছেড়ে কিচ্ছু বুঝতে চায় না। বৌমা, বড় বউ বড় ভাস্ত মায়ের মতো। আমায় কথা দাও বৌমা, আমি মরে গেলে ওকে তুমি নিজের সন্তানের মতো দেখবে। আমায় কথা দাও বৌমা, ওই পাগলটার দায়িত্ব তুমি নেবে। ওর জন্য ভাববেন না বাবা। আমি এখন মরেও শান্তি পাবো। মা, তুমি ভালো হয়ে যাবে, মা তুমি ভালো হয়ে যাবে। মা কি কারো চিরদিন বেঁচে থাকে? আমি তো আছি ঠাকুর, আমি তো আছি, আমি তো আছি ঠাকুর। বড় বউ সন্তান সন্তান করে মরছে কেন? বড় বউ তো সন্তান আছে, বড় বউ তো সন্তান আছে, বড় বউ তো সন্তান আছে, সন্তান আছে।
জাতাটা আবার কার সাথে মারামারি করে মাথাটা ফাটিয়ে এলো? নবগ্রামের ঘটন ঘটের সাথে সর্বনাশ। আর লোক পেল না, ঘটন তো ঠিকই ফৌজদারি মামলা ঠুকে দেবে। বড়ব সম্পর্কে কিছু বাজে বাজে কথা বলছিল ঘটন, মাথা রুখে দাঁড়াতেই ঘটন কিনা। থামো থামো, তুমি সবাই ওকে লাই দিয়ে দিয়ে এখন মাথায় তুলেছে, এবার ঠেলা বোঝো। হায় হায় রে, এবার আমার বিষয় সম্পত্তি সব যাবে। এই মূর্খ গোয়ারটাকে নিয়ে আমি কি বিপদে যে পড়েছি! ঘটন এখন কোথায়? তাকেও তো লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। যাই দেখি ওকে বলে কয়ে ফুজদারিতে ঠেকানো যায় কিনা। শালা ঘটনার বাচ্চা বড় বার বেড়েছে, শালা বলে কিনা, বলে কিনা। শান্ত হ, কথা বলিস রে। বৌমা তোমরা চুপটা দাঁড়িয়ে রইলে যে, অনেক রক্ত গেছে, শিগগির গরম জল করে ওর মাথাটা ধুইয়ে দাও, আমি বরং ডাক্তার নিয়ে আসি। আজ শালাকে শেষই করে দিতাম কিন্তু পারলাম না। শালা ঘটনার থামো ঠাকুর পো, থামো বড় বউ। ওই ঘটনা শালা তোমাকে গাল দিয়েছে বড় বউ, তোমাকে অপমান করেছে। বেশ খানিকটা কেটেছে, সেলাই করতে পারলে ভালো হতো। তা যখন হলো না তখন ওকে কোনোভাবে নড়াচড়া করতে দেবে না। ঘা যদি একবার পচতে শুরু করে তখন ওকে কিছুতেই বাঁচানো যাবে না, এই আমি বলে গেলাম। আর হ্যাঁ, ওষুধগুলো এক্ষুনি গঞ্জের থেকে আনিয়ে ওকে খাইয়ে দিও। চলে। নমস্কার। নমস্কার। কেমন দেখলেন ডাক্তারবাবু? কোনো চিন্তা করবেন না, ভগবানের ইচ্ছা ভালো থাকবে। নমস্কার। নমস্কার। তোমরা ঘটনাশালার বিচার করবে না ব্যাটা? তুই ভালো হয়ে ওঠ, কেন বিচার করব না, নিশ্চয়ই করব। ওই কিপটেক গঞ্জিসটা জুটেছে ওই ঘটনাশালার সাথে, সারাক্ষণ গুজগুজ আর ফুসফুসানি। আমি সব খবরই রাখি, কুটিকে ওই কিপটেটার সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার তাল করেছে ওই শালা ঘটনা। আমি বেঁচে থাকতে অন্যায় হতে দেব না জেঠা, এ আমি আগে ভাগেই বলে রাখলাম। আগে সব শুনি, তারপর না হয় পঞ্চায়েত ডেকে এর একটা বিহিত করা যাবে। তুই এখন বিশ্রাম রে। তা বৌমা শেতাবকে তো দেখছি না, শেতাব কোথায়? ওদের যা খুশি বলুক, বলতে দাও, তোমার আমার সম্পর্ক মিথ্যে নয়। কিন্তু আমি যার সইতে পারছি না বড় বউ, আমি কি করব? আমাকে বলে দাও বড় বউ। এখন ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুই আজই চাপা ডাঙ্গায় গিয়ে ওই মাঘির ভাইকে ডেকে নিয়ে আসবি। জ্যাঠা সবই তো আপনারা দেখলেন শুনলেন, কালই পঞ্চায়েত ডেকে আমার বিষয় সম্পত্তি ভাগ করে দিন, আর ওই পঞ্চায়েতেই আমি চাপা ডাঙ্গার বউকে ত্যাগ করব। দাদা তুমি তোমার কথা ফিরিয়ে নাও, দাদা তোমার কথা তুমি ফিরিয়ে নাও। দোহাই আপনাদের, আপনারা চুপ করুন, অনেক হয়েছে। আর না, একটা মানুষ মরে যাচ্ছে, সেদিকে আপনাদের খেয়াল নেই। আপনাদের দয়া মায়া বলতে কি কিছুই নেই। পঞ্চায়েত ডাকুন, বিষয় সম্পত্তি ভাগ করুন, আমরা আর আপনাদের সঙ্গে থাকব না। পাগল ছাগল মানুষ কখন কি করে, কখন কি বলে, তার কি ঠিক আছে? একদিন বলিনি, আজ বলছি। আপনি পারেন না আপনার বউকে সামাল দিতে? দোষ কি কেবল আমার স্বামীর, আপনার বউয়ের কোনো দোষ নেই? এভাবে রক্ত ঝরতে থাকলে মানুষটা যে মরে যাবে। আপনারা কি চান আমি বিধবা হই? এসো। আমাকে আর বড় বউকে নিয়ে পঞ্চায়েত? তাহলে তো সবকিছু সাব্যস্ত হলো। সেটা জোত জমি বাসন কোসম তৈজসপত্র ধান চাল নগদ টাকার সঙ্গে যখন বসত বাড়িটারও ভাগাভাগি হলো, তখন এই বাড়িটার মাঝখান দিয়ে কোনো পাঁচিল টাচিল দেবে নাকি বলো সেটা? না না চাটা, আমি পাঁচিলই দেবো, কালই আমি পুরনো এডিএম উঁচু করে পাঁচিল তুলে দেবো। আমি আর ওই কুলাঙ্গারটার মুখ দেখতে চাই না।
আরে যাও যাও, আমি আর তোমার মুখ দেখতে চাই না। আহা, তোমরা থামো তো। ওর সঙ্গে বৌমাকে ওই চাপা ডাঙায় পাঠিয়ে দিলেই হবে। না, বড় বউ এ বাড়ি ছেড়ে যাবে না, বড় বউ এ বাড়িতেই থাকবে। আহ মাতা, আর খ্যাপাবো করিস না। বৌমা, এই জিনিসপত্র গুলো উঠিয়ে রাখো তো। খবরদার, তুই আমার কোন জিনিসপত্রে হাত দিবি না, রেখে দে, রাখ। তুই তোর বাপটাকে খবর দে, তারা এসে তোকে নিয়ে যাক, কিন্তু বড় বউ ছাড়া আমার চলবে না। বড় বউকে আমার চাই। এবার থাম। কেন থামবো? আমি অন্যায় কি বলেছি? কেন মনে নেই? তোমরাই তো বিচার করেছিলে, শিবকেষ্ট আর রামকেষ্ট তাদের দুই খুড়িকে তাদেরই পছন্দ মতো আপন আপন ছেলের ঘরে ঠাঁই দিয়েছিলে। এখানেও তাই, এই পঞ্চায়েতের মজলিসে আমি সবার সামনে বলছি, বড় বউ ছাড়া আমার চলবে না, বড় বউকে আমার চাই। পঞ্চায়েতের সামনে বড় বউ একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। ইস, খুন করে ফেলবে কেন? আমি দোষের কি বলেছি? তুমি যেমন বড় বউকে রাখবে না, তেমন বড় বউ ছাড়া আমার চলবে না, বড় বউ ছাড়া আমি বাঁচবো না, বড় বউকে আমার চাই, বড় বউকে আমি কোথাও যেতে দেব না। ভালো হবে না বলছি দাদা, তুমি আমাকে মেরো না, আমি খেপে গেলে তুমি বাঁচবে না। আরাম দাদা, লাইফে পে একবারে মাথায় উঠে গেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। বড় বউ, ওই কীপটেটা তোমার সামনে আমাকে মারলো, মেরে রক্ত বার করলো, তুমি কিচ্ছু বললে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে। বলো বড় বউ, আমি খেপলে কীপটেটা আমার হাত থেকে বাঁচতে পারতো? আমি আর থাকবো না, আমি আর তোমাদের সংসারে থাকবো না, আর তোমাদের সংসারে থাকবো না। আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার কেউ নেই বাবা, আমার আপন কেউ নেই। আমিও তোমার সঙ্গে যাব বাবা, আমারও কেউ নেই, বড় মা আর আমার সঙ্গে কথা বলে না, বড় বাবা আমাকে আর আদর করে না। তুই যাবি আমার সঙ্গে? হ্যাঁ বাবা। তবে চল বাবা, এখানে আমাদের কেউ নেই, কেউ নেই। Thank you.
একটু জল খাবে বাবা। তুমি জল খাবে বাবা? তুমি এখানে চুপ করে বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। সর্বনাশ, এ কি করেছো তোমরা? ওর ঘা তো এখন মারাত্মক আকার ধারণ করেছে, এখন তোকে বাঁচানোই দায় হবে। আমি সেদিন এত করে বলে গেলাম, ও যেন একদম নড়াচড়া করতে না পারে, তোমরা কোনো খেয়ালই করনি। যাও জলদি ইঞ্জেকশন গুলো নিয়ে এসো, রোগী বাঁচবে কিনা সন্দেহ, তবু শেষ চেষ্টা করে দেখি।
আমাকে ছেড়ে চলে যাচ্ছে বড় বউ, চুপ করে থেকো না বড় বউ, কথা বলো, তুমি জলে ডুবে মরার জন্য পুকুর ঘাটে এসেছো? চলে তো আমি যেতে চেয়েছিলাম বড় বউ, কিন্তু পারলাম না, তোমাকে ছেড়ে যে আমি কোথাও যেতে পারবো না, তোমাকে ছাড়া যে বাঁচবো না, তুমি চলে গেলে আমার কি হবে বড় বউ? চুপ করে থেকো না বড় বউ, কথা বলো, তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? চুপ করো ঠাকুরপো, চুপ করো, এসব কথা বলো না, এসব কথা শোনাও যে আমার পাও। কি বললে তুমি, কি বললে? আমার কথা শুনলে তোমার পাপ হবে, তোমার ঠাকুরপোর কথা শুনলে তোমার পাপ হবে। তুমি চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো, আমাকে মরতে দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে দাও। কিসের পাপ, কার পাপ? মহাতাপের কথা শোনা পাপ, মহাতাপকে স্নেহ করা পাপ, মহাতাপকে আদর করা পাপ, বলো বড় বউ কিসে তোমার পাপ হচ্ছে? তুমি এখান থেকে চলে যাও ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও। আজ তুমি আমাকে চলে যেতে বলছো তোমার পাপ হবে বলে, মনে আছে বড় বউ ছোটবেলায় তুমি আর আমি একসাথে খেলতাম, তুমি আমার মা হতে, আমি তোমার ছেলে হতাম, কই তার কথা শুনে তোমার পাপ হচ্ছে? চুপ করো ঠাকুরপো, চুপ করো, চুপ করো। কেন চুপ করবো? মার মৃত্যু সজ্জায় মাকে তুমি কি কথা দিয়েছিলে বলো, চুপ করে দেখো না। তুমি তো বলেছিলে মা কারো চিরদিন থাকে না, মা বলেছিল বড় বৌদি মায়ের মতো, মার মৃত্যু সজ্জায় তুমি যখন আমায় বুকে টেনে নিয়েছিলে, আমার মনে হয়েছিল আমি আমার মায়ের বুকে আশ্রয় পেয়েছি। চুপ করো ঠাকুরপো, চুপ করো। আমার মা মরে গেছে, আমার মা হারিয়ে যায়নি, তুমি তো আমার মা, তুমি যে আমার বড় বৌদি, তুমি যে আমার সব। ঠাকুরপো, ঠাকুরপো, আমায় আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। মা কখনো ছেলের কাছে ক্ষমা চায়? তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমায় তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও বৌদি, ক্ষমা করে দাও, করে দাও। খবরদার দাদা, তুমি আর এক পা আগে বাড়িয়েছো কি আমি তোমাকে শেষ করে ফেলবো। সকালে তুমি আমাকে অনেক মেরেছ, আমি কিচ্ছু বলিনি। ওরে না না, আমি তোদের মারতে আসিনি, তোদের ঘরে নিয়ে যেতে এসেছি, তুই তো মা পেলি, আমি আমি কি আমার ছেলে ফিরে পাবো না মহাতাপ? আমি কি আমার ছেলে ফিরে পাবো না মহাতাপ? দাদা তুমি আমায় ক্ষমা করে দাও, দাদা ক্ষমা করে দাও। না না, ক্ষমা তো আমি চাইবো তোদের কাছে, বড় বউয়ের কাছে, ছোট বউয়ের কাছে। বড় বউ তুমি আমাকে, না না অমন কথা বলো না,
তাহলে যে আমার পাপ হবে, তুমি আমাদের ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। বড় বাবা, তুমি আবার আমার বাবাকে মারছো? ওরে না রে না, আমি তোর বাবাকে ঘরে নিয়ে যেতে এসেছি। বড় বউ, মহাতাপের শরীর খারাপ, ওকে ঘরে নিয়ে চলো। নটন, আগে দৌড়ে যা, ডাক্তার ডেকে নিয়ে আয়। দেখিস না, ওর মাথা দিয়ে আবার রক্ত বেরোচ্ছে।